তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা? সজীবের নাগিনমা ভার্সেস এলিয়েনের আজকের পর্বে তোমরা দেখতে চলেছ সজীবের নাগিনমা ও জম্মি পর্ব। আরে রুবেল, দেখ দেখ কুকুরটা কত বড় আর ভয়ঙ্কর। আরে এত বড় কুকুর, আমি তো এত বড় কুকুর কখনোই দেখিনি। হ্যাঁ, আমিও তো কখনো এমন কুকুর দেখিনি। কুকুরটা তো এদিকেই আসছে দেখছি। আমার কিন্তু খুব ভয় করছে, চলো এখান থেকে পালাই। আসলে ওই ওষুধ কারখানার ভেতরে থাকা এক পাগলা বিজ্ঞানী এলিয়েন চিপের পরামর্শে এমন একটা ভাইরাস আবিষ্কার করে যেটা কোনো প্রাণীর শরীরে গেলে সে হয়ে যায় জম্মি, মানে তারা হয়ে যায় মানুষ খেকো। আর ওই মানুষ খেকো জম্বিরা যখন আরেকজন মানুষকে কামড় দেয়, তখন ওই সুস্থ মানুষটিও হয়ে যায় আরেকটা নতুন জম্বি। কুকুরটির বেলায়ও ঠিক তাই হয়েছিল। চিফ, এবার মনে হয় আমাদের প্ল্যান সফল হবে। সজীবদের পুরো শহরে এবার এই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়বে। হা 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 হা। শুধু সজীবদের শহর নয়, সজীবকেও আমরা জম্বি বানিয়ে ফেলবো। আর তখন সজীবদের শহরের মানুষরাই ওকে গুলি করে মারবে। হা 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 হা। লাঠিও ভাঙবে না। দেখা যাক তাহলে সজীব এবার কিভাবে নিজেকে আর তার শহরকে বাঁচায়। আমি কিছুই বুঝতে পারছি না, সারা শহরে এগুলো কি হচ্ছে? এবার আমি বুঝি পাগল হয়ে যাব। পুলিশ প্রধান কোথায়? তাকে এখনই ডেকে আনো। স্যার, আমাদের পুরো শহর জম্বিরা ঘিরে ফেলেছে, এখন আমরা কি করব স্যার? কিন্তু এই জম্বিরা কোথা থেকে এলো সেটা তো এখনো জানতে পারিনি স্যার। পুরো শহরে লকডাউন দিয়ে দাও, আর সজীবকে এখনই আমার কাছে নিয়ে আসো। সজীব ছাড়া আর কোনো উপায় দেখছি না। ঠিক আছে স্যার, আমি সজীবকে এখনই খবর পাঠাচ্ছি। মেয়রের আদেশ মতো পুলিশরা তাদের পুরো শহরে লকডাউন দিয়ে দিল, যাতে জম্বি ভাইরাস সজীবদের শহর থেকে অন্য শহরে ছড়াতে না পারে। এদিকে মেয়রের ডাকে সজীব কোনো দেরি না করে সঙ্গে সঙ্গে সে রওনা দেয়। মেয়রের কার্যালয়ে আর রাস্তায় সে দেখতে পায় জম্বিদের। Thank you.
খুব ভয়ানক বিপদ দেখছি। এত জম্বি কোথা থেকে এলো? সজীব, এই জম্বিরা কিন্তু খুবই ভয়ঙ্কর। এদের এখনই কোনো ব্যবস্থা না নিলে এরা পুরো শহরকে জম্বি পুরি বানিয়ে ফেলবে। সেটাই তো দেখছি। মেয়র আঙ্কেল, আমি বাইরে সব দেখে এসেছি, এখন বলুন আমাদের কি করা উচিত। এটা খুবই মারাত্মক একটা ভাইরাস, আমরা যদি একে এখনই থামাতে না পারি তাহলে পুরো শহরের মানুষ জম্বি হয়ে যাবে। এখন আমাদের দুটো কাজ করতে হবে, এক, জম্বিদের মেরে ফেলতে হবে, আর দুই নম্বর কাজ হলো এই ভাইরাসের ভ্যাকসিন বানাতে হবে যাতে শহরবাসীদের আমরা বাঁচাতে পারি। একসঙ্গে দুটি কাজ আমার মনে হয় না সম্ভব হবে, কেননা জম্বির সংখ্যা প্রতি মুহূর্তে বেড়েই চলছে। পুলিশ ওদের আর আটকিয়ে রাখতে পারছে না, যে কোনো মুহূর্তেই ওরা আক্রমণ করতে পারে। আমার কাছে একটা আইডিয়া রয়েছে। বলো, কি তোমার আইডিয়া? আমার নাগিন মা। নাগিন মা? হ্যাঁ মেয়র আঙ্কেল, আমার নাগিন মাকে আমার খুব দরকার। এমন বিপদের সময়ে নাগিন মা আমাদের সাহায্য করতে পারে। আমি জম্বিদের সাথে যুদ্ধ করব আর নাগিন মা ভাইরাসের ওষুধ খুঁজে বের করবে। তোমার যেটা ভালো হয় তুমি তাই করো সজীব, তুমি শুধু এই শহরবাসীকে বাঁচাও। ঠিক আছে মেয়র আঙ্কেল, আমি নাগিন মাকে ডাকছি। এরপর সজীব তার ম্যাজিক্যাল কারকে পাঠালো নাগরাজ্যে তার নাগিন মাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য। আর মেয়রের কথা মতো সজীব প্রস্তুত হলো জম্বিদের সাথে যুদ্ধ করার জন্য। সর্বনাশ, এই জম্বিদের এখনই হত্যা করতে না পারলে শহরের সব মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। এভাবে সজীব জম্বিদের সাথে যুদ্ধ শুরু করে দেয়। সজীব জম্বিদের যতই গুলি করে জম্বিরা সজীবের উপর ততই আক্রমণ করতে থাকে। সজীবের বন্দুকের গুলিতে জম্বিদের মাথা মুন্ডু উড়ে গেলেও তারা সজীবকে ধরার জন্য সামনের দিকে এগুতেই থাকে। একটা বা দুইটা জম্বি নয়, হাজার হাজার জম্বি সজীবদের পুরো শহরে আক্রমণ করেছে। সজীব কিছুই বুঝে উঠতে পারছিল না, এই জম্বিদের সে কিভাবে ঠেকিয়ে রাখবে। এমন সময় সজীব ওই জম্বিদের দলে তার বন্ধু রুবেল আর কালুকেও দেখতে পেল। আরে,
এ তো দেখছি রুবেল আর কার্লু, এদেরকে আমি কিভাবে গুলি করব? না, আমি ওদের গুলি করতে পারবো না। সজীব তার ছোটবেলার বন্ধু রুবেল আর কার্লুকে জম্মিদের মাঝে দেখে তাদের উপর গুলি চালাতে সজীব ইতস্তত বোধ করছিল। আর এমন সময় ওই একটা জম্বি সজীবের গলায় কামড় বসিয়ে দেয়, আর তাতে সজীবের শরীরেও জম্বি ভাইরাস প্রবেশ করে। আর কিছুক্ষণের মধ্যেই সজীব হয়ে যায় একটা শক্তিশালী জম্বি। তখন সেও অন্য জম্বিদের মতোই শহরের মানুষকে কামড় দিয়ে জম্বি বানাতে শুরু করলো। তো বন্ধুরা, এলিয়েন সিরিজের জম্বি পর্বটি আজকের মতো এ পর্যন্তই। সজীব কি পারবে তার শহরবাসীকে রক্ষা করতে, নাকি এলিয়েন চিফের প্ল্যান মতো জম্বি হয়ে যাওয়া সজীবকে তার নিজের শহরবাসীরাই গুলি করে মেরে ফেলবে? আর ওদিকে সজীবের নাগিন মারিয়ে বাকি হবে, সে কি এই ভাইরাসের ভ্যাকসিন বানাতে পারবে? জানতে চাইলে দেখতে হবে আমাদের পরের পর্বটি। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। বাই বাই।